আছে প্রিয় দর্শক, এখন আমরা আসি ডানবাজার জানুসাসার চটপটির দোকানে। দেখি জানুসাসার চটপটির দোকানে কি অবস্থা, ভিড় কি অবস্থা আজকে ঈদের দিন। এই ঈদের দিনে দেখেন গরুর মাংস থুয়া চাষার দোকানে ভিড়, চাষার দোকানে ভিড়ে আজকে জিজ্ঞেস করি একটু দর্শকের কাছে, দেখি চাষার চটপটি এত মনে হয় ভালো, তাই আজকে চাষার দোকানে চলেন। এখন আমরা একটু দর্শককে প্রশ্ন করি যে চাষার চটপটি কি এত ভিড় কেন? ঘন্টার পর ঘন্টা সিরিয়াল পড়িয়ে রয়েছে, এর লেগে মোরা একটু চটপটি খানু চাষা। আমরা দোয়াল একটু আইসি, আমরা এস এম আর টি ভকর থেকে, আমি একটু বললাম আমরা চটপটি এত ভিড় কেন, কি লেগে জানি চাষার চটপটি সকলের প্রতি আউট অফ কন্ট্রোল। দর্শক এত ভিড় দোকানে, কথা বলার সময় পান, একটু কথা বললে কি মুখে লাগে সমস্যা হবে? একটু কথা বললেন চটপটি কি কি দিয়ে বানাইতেছেন আর দর্শককে খাওয়াইতেছেন, একটু ভালো করে দিয়ে বলেন তো। কিছুই বলার সময় নেই, যা বলার আপনারই বলুন। দর্শক এনে কাঁচা মরিচ, এরপরে দেন এই যে ধনিয়া পাতা, তারপরে বন্ধা মরিচ দিয়ে ভালো খুব সুস্বাদু করে এনে চটপটি বানাচ্ছে। এমনকি আপনি কি ঝালমুড়ি বানাইতেছেন? আমরা এখন আসছি চাচার দোকানে চটপটি দেখতে, চাচা কিভাবে চটপটি বানায় আর দর্শক কিভাবে চটপটি দেয় সেটা আমরা এখনই দেখবো। চনপাড়া থেকে ভালোই ডিম দিছে, ফুচকা দিছে, আর অনেক কিছুই দিছে। ঘটনা পরে আইসি বুঝছো, এই যে এক ঘন্টা ধরে সিরিয়াল ভাই এক প্লেট চটপটি পাইছি। শুধু দর্শক মন্ডলী সবাই দেখতেছেন চটপটি খাইতেছে, একটু ভাই চটপটির বিবরণ দেন ভাই, কি দিয়ে সবটি খাইতেছেন? ভুলে আছি গা। আরে ভাই খান, আপনি ভুলে গেছেন, যদি বিষ খান তাহলে কি অবস্থা? মরে যাবো। ভাল লাগছে তাই খাইছি, তার পাশাপাশি খাওয়া দরকার আছে না? থ্যাংক ইউ, আপনি বলতে পারছেন ভালোই।